আগামী এপ্রিল মাসের মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত হকার মুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। রাজধানীর উন্নয়নে ওয়াসাকে সিটি কর্পোরেশনের অধীনে আনা উচিত বলেও সে সময় মন্তব্য করেন মেয়র আনিসুল হক। চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালের তিন